সকল শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। বিষয় গণিত, শ্রেণী সপ্তম, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, নির্ভুল অ্যান্সারগুলো আমি নিয়ে আসছি। তো আপনাদের আমি অ্যান্সারগুলো সম্পূর্ণ দেখাই দিব। তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ অ্যানসারগুলো আমরা এই চ্যানেলে দিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকবেন, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো আপনারা দেখতে পাচ্ছেন সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহে। সো এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত কাজ। সো প্রশ্ন, তোমরা গণিত বইয়ের দৈর্ঘ্য এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তোমরা কলমের দৈর্ঘ্য অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বার, পরিমাপকৃত বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করো। খ নাম্বার দেখতে পাচ্ছেন, দেখাও যে অঙ্কনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটির বৃহত্তম। তো গ নাম্বার দেখতে পাচ্ছেন, ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থান করে দেখাও যে তিনটি কোণ একত্রে এক সরলরেখা তৈরি করে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন দুই, তোমরা 30 জন সহপাঠী উচ্চতা 58 সেন্টিমিটারের মানে সংগ্রহ করো এবং তা তোমরা খাতায় লিপিবদ্ধ করো। সো এখানে দেখতে পাচ্ছেন ক নাম্বার, উপাত্তগুলো মনে ক্রমানুসারে সাজাও। খ নাম্বার দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ সংখ্যকের সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়ত্ত লেখো সাহায্যে নির্ণয় করো। সো আমরা নেক্সট পেজে চলে যাব অ্যান্সারগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যান্সারগুলো সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার, সঠিক অ্যান্সারগুলো। সো ষষ্ঠ সপ্তাহের, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অ্যান্সারগুলো 100% মার্কসগুলো কিন্তু আপনারা লিখতে পারবেন। সো নমুনা প্রশ্নের উত্তর, সো আপনারা দেখতে পাচ্ছেন সৃজনশীল প্রশ্নের এক। সো ক নাম্বার দেখতে পাচ্ছেন, মনে করি বইয়ের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। সো অতএব বইয়ের দৈর্ঘ্য এক চতুর্থাংশ সমান সমান প্রথম ব্রাকেট 28 এর 1/4 প্রথম ব্রাকেট ক্লোজ সেন্টিমিটার। সো এখানে দেখতে পাচ্ছেন সমান সমান 7 সেমি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সো এখানে দেখতে পাচ্ছেন বইয়ের প্রস্থ 18 সেমি, সুতরাং বইয়ের প্রস্থ এক তৃতীয়াংশ সমান সমান প্রথম ব্রাকেট 18 এর প্রথম 1/3 প্রথম ব্রাকেট ক্লোজ সেন্টিমিটার সমান সমান 6 সেন্টিমিটার। সো আমরা এখন চলে যাব নেক্সট অ্যান্সারে। সো এক নম্বরের বাকি প্রশ্নের উত্তর, সো এখানে দেখতে পাচ্ছেন কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সুতরাং কলমের দৈর্ঘ্য অর্ধাংশ সমান সমান প্রথম ব্রাকেট 10 এর 1/2 প্রথম ব্রাকেট ক্লোজ সেন্টিমিটার সমান সমান 5 সেমি। সো এখানে দেখতে পাচ্ছেন পরিমাপকৃত বাহুগুলো ছায়া চিত্রভুজ অঙ্কন করা হলো। সো চিত্রভুজটা আপনারা দেখতে পাচ্ছেন, চিত্রভুজটা আপনাদের অঙ্কন করতে হবে। সো আপনারা চিত্রভুজটা আমাদের এই ভিডিওটা দেখে অঙ্কনগুলো করতে পারেন। সো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যান্সারগুলো দিয়ে আসতেছি, অবশ্যই আপনারা সবার আগে পেয়ে যাবেন নির্ভুল অ্যান্সারগুলো। সো এখানে দেখা হচ্ছেন খ নাম্বার, দেখাও যে অংশকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম। সো আপনারা দেখতে পাচ্ছেন কোণটি বৃহত্তম, সো আপনারা মাপ করে এঁকে নেবেন। সো ত্রিভুজটি আপনারা কিন্তু এঁকে নিয়ে সো ঠিকঠাক মতো মাপগুলো বসাই দিবেন। সো আপনারা আমাদের ভিডিওটা দেখে কিন্তু সম্পূর্ণ অ্যান্সারগুলো লিখতে পারতেছেন, 100 মার্কসগুলো পেয়ে যেতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন প্রমাণ ধাপ যথাযথ। সো আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার,
কন এ বিডি মাইনাস এ বি সমান সমান এডি। সূত্র অতএব কন এ বিডি সমান সমান কন এ বিডি। সো দুই নাম্বার দেখতে পাচ্ছেন কন বি ডিসি মাইনাস এ বহিঃস্তর কন এ বিডি বি। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড মানে ছোট কোণ হিসাবে দেখাই দিছে। সো এখানে দেখতে পাচ্ছেন, সো এখানে দেখতে পাচ্ছেন কোণ বি সি ডি, অতএব কোণ এ বি ডি। তো আবারও ছোট চিহ্ন দিয়ে দেখাই দিছে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে ছোট বলে। সো কোণ বি সি ডি বা কোণ বি এ বি ডি কোণ এ সি বি। সো তিন নম্বর দেখতে পাচ্ছেন কোণ এ বি সি কোণ এ বি ডি। সুতরাং কোণ এ বি সি কোণ এ বি সি প্রমাণিত। সো যথাযথ এখানে দেখতে পাচ্ছেন সমদ্বি বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষাকৃত বৃহত্তম। এ বি ডি কোণটির এবিসি একটি অংশ। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো এই নেক্সট পেজে দেখতে পাচ্ছেন গ নাম্বার খ হতে প্রাপ্ত ত্রিভুজের কোণগুলো পরিমাণ ক হতে পাই। সো এখানে দেখতে পাচ্ছেন কোণ এ সমান সমান 40 ডিগ্রি ও 90 ডিগ্রি সেন, দেখতে পাচ্ছেন সি সমান সমান 50 ডিগ্রি। সো আপনারা দেখতে পাচ্ছেন 50 ডিগ্রি একটা ত্রিভুজ, তারপর এখানে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি একটা ত্রিভুজ, 90 ডিগ্রি একটা ত্রিভুজ। সো আপনারা এগুলো মেপে ভালোভাবে একে অঙ্কন করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এখানে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি, সো 90 ডিগ্রি। সো এগুলো আপনারা আমাদের এই ভিডিওটা দেখে একে নিতে পারেন। সো একটু আমরা ওয়েট করব আপনাদের সুবিধার্থে। সো আমরা নেক্সট পেজে চলে আসছি, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। সো আপনারা কাজগুলো দেখে নিতে পারেন, প্রশ্নগুলো। সো আমরা এখন নেক্সট অ্যান্সারগুলো আপনাদের দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন উপাত্তগুলোকে মনে মনের ক্রিয়া অনুসারে সাজানো হলো। সো এখানে দেখতে পাচ্ছেন 126, 147, 141, 142, 143, 144, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 174, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 183, 184, 185, 186, 187, 188, 189, 190, 191, 192, 193, 194, 195, 196, 197, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212, 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 231, 232, 233, 234, 235, 236, 237, 238, 239, 240, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62,
সাজানো হলো। সো আপনাদের সাজানোগুলো দেখাই দিলাম, সো আপনারা এভাবে কিন্তু সাজাতে পারেন। সো আমরা নেক্সট পেজে চলে যাব। খ নাম্বার এখানে পরিসংখ্যান, প্রথম ব্র্যাকেট 168 মাইনাস 124, প্রথম ব্র্যাকেট ক্লোজ, প্লাস 1 সমান সমান 44, প্লাস 1 সমান সমান 45, শ্রেণীব্যতীত শ্রেণীর ব্যবধান ধরা মাস। সো এখানে দেখতে পাচ্ছেন 13, তাহলে শ্রেণী সংখ্যা হবে 45/10 সমান সমান 4.5। সো এখানে দেখতে পাচ্ছেন যে বা লিখছে পূর্ণ সংখ্যার রূপান্তর করলে যা হবে 5, অতএব শ্রেণী সংখ্যা 5। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো এখানে দেখা হচ্ছে নেক্সট পেজে উপরের আলোচনার প্রেক্ষিতে বর্ণিত উপাত্তের সংখ্যাগুলো নিবেশন সারণী প্রস্তুত করা হলো আয়তলেখ অঙ্কন করার জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আয়তটা আর্টিস্ট করতে হবে। সো আপনাদের আয়তটা সম্পূর্ণ ভালোভাবে লিখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন শ্রেণীব্যতীত প্রকৃত শ্রেণীবিন্যাস, টালি চিহ্ন, গণসংখ্যা। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন 121 মাইনাস 130, প্রকৃত শ্রেণী 120.5 মাইনাস 130.5, টালি চিহ্ন
তিন, গুণসংখ্যা তিন। সো দ্বিতীয় নাম্বার 131 মাইনাস 140, 130.5 মাইনাস 140.5। সো এখানে দেখা হচ্ছেন ছয়টা টালি চিহ্ন, তার মধ্যে পাঁচটা কাটান একটা আছে। সো এখানে দেখা পাচ্ছেন ছয়, 141 মাইনাস 150, 140.5 মাইনাস 150.5, টালি চিহ্ন 10। সো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা করে কাটান দিছে, চারটা গাড়ি দিয়ে একটা কাটান। সো আপনারাও কেটে দিবেন 151 মাইনাস 160, 150.5, 160.5 প্রকৃত শ্রেণীবিন্যাস। সো এখানে দেখতে পাচ্ছেন শ্রেণীবিন্যাস 7, 161 মাইনাস 170 শ্রেণীব্যাপিত, প্রকৃত শ্রেণীবিন্যাস 160.5 মাইনাস 160.5। সো এখানে করছেন টালি চিহ্ন 4, গুণসংখ্যা 4, মোট 30। সো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি নির্ভুল অ্যানসারগুলো ভালোভাবে বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালোভাবে অ্যানসারগুলো লিখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সো কাগজে এক্স অক্ষর বরাবর প্রতি ফাইভ অক্ষরকে প্রকৃত শ্রেণীবিন্যাস এক অক্ষর ধরে এক ওয়াই অক্ষর বরাবর প্রতি ঘরকে গণসংখ্যা এক একক ধরে আয়তলেখ আঁকা হলো। সো এক অক্ষর মূলত বিন্দু থেকে 160.5 ঘর পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। সো আপনারা সম্পূর্ণ অ্যান্সারগুলো দেখতে থাকুন। সো এখানে দেখা হচ্ছে নির্দেশিত অ্যাসাইনমেন্ট বা নির্দেশিত কাজ। সো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো আমরা চলে যাব। সো এখানে দেখা হচ্ছেন গণসংখ্যা, গণসংখ্যাটা আপনাদের ভালোভাবে আঁকতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 10, সো উপরে ওয়াই। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সো আপনাদের গণসংখ্যাটা ভালোভাবে আঁকতে হবে। সো আপনারা ভালোভাবে এঁকে নেবেন। সো প্রথমে দেখতে পাচ্ছেন জিরো, সো তারপরে দেখতে পাচ্ছেন 20.5, 30.5, 40.5, 50.5, 60.5, 70.5 প্রকৃত শ্রেণীবিন্যাস। সো এখানে দেখতে পাচ্ছেন এক্স। সো আপনাদের গণসংখ্যা দেখাই দিলাম। সো আমরা নেক্সট অ্যান্সারে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অ্যান্সার। সো আপনাদের উপরে আলোচনা প্রকৃত। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, সো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এক, ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট মাইনাস পি প্লাস সিক্স প্রথম ব্র্যাকেট ক্লস এর বর্গ কত। সো আপনারা প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নগুলো আপনারা দেখে নিতে পারেন। সো আপনাদের আমি দেখাই দিচ্ছি, সো আপনাদের জন্য কিছুক্ষণ ওয়েট করব, আপনারা দেখে নিতে পারেন। সো আপনারা দেখে নিন। সো আমরা 30 সেকেন্ডের মতো ওয়েট করব, আপনারা 30 সেকেন্ডের মধ্যে এগুলো সব কিছু দেখে নিতে পারেন। সো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 1 থেকে 14টা আছে, সব 1 থেকে 14টা অ্যান্সারও আমি সম্পূর্ণ নির্ভুল দেখাই দিব। তো আপনাদের কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ অ্যান্সারের নির্ভুল অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। সো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সো প্রথম ব্র্যাকেট পি প্লাস সিক্স প্রথম ব্র্যাকেট ক্লস এর বর্গ সমান সমান প্রথম ব্র্যাকেট মাইনাস পি প্লাস সিক্স প্রথম ব্র্যাকেট ক্লস টু স্কোয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন সমান সমান প্রথম ব্র্যাকেট মাইনাস পি প্রথম ব্র্যাকেট ক্লস টু স্কোয়ার প্লাস 2 পয়েন্ট প্রথম ব্র্যাকেট মাইনাস পি প্রথম ব্র্যাকেট ক্লস 0.6 প্লাস প্রথম ব্র্যাকেট সিক্স প্রথম ব্র্যাকেট ক্লস সিক্স স্কোয়ার। সো সমান সমান পি স্কোয়ার মাইনাস 120 প্লাস 36। সো অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যান্সার। সো আমরা এখন আপনাদের 2 নম্বর অ্যান্সারটা দেখাই দেবো। সো 2 নম্বর অ্যান্সারটা দেখতে পাচ্ছেন দেওয়া আছে পি প্লাস কিউ সমান সমান 7 এবং পি মাইনাস কিউ সমান সমান 3, অতএব 2 6। এখানে দেখা হচ্ছেন সিক্স না, এটা হচ্ছে প্রথম ব্র্যাকেট পি স্কোয়ার প্লাস
কিউ স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস সমান সমান পি প্লাস কিউ প্রথম ব্র্যাকেট ক্রস স্কোয়ার প্লাস প্রথম ব্র্যাকেট পি মাইনাস কিউ প্রথম ব্র্যাকেট ক্রস স্কোয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্র্যাকেট টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস সমান সমান এ প্লাস বি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস প্লাস এ মাইনাস বি প্রথম ব্র্যাকেট ক্রস দেখতে পাচ্ছেন স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস সমান সমান সেভেন স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস প্লাস থ্রি স্কোয়ার সেভেন থ্রি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্রস সমান সমান এখানে দেখতে পাচ্ছেন ফোর নাইন প্লাস নাইন। সো এখানে দেখতে পাচ্ছেন সমান সমান 58 অ্যান্সার। সো দুই নম্বর অ্যান্সারটা আপনারা পেয়ে গেলেন। সো তিন নম্বর অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাশি থ্রি এ স্কোয়ার বি প্লাস সি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস সি। সো দ্বিতীয় রাশি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এ প্লাস টু এল। সো তৃতীয় রাশি এখানে দেখতে পাচ্ছেন এ কিউ সি এল স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন অতএব থ্রি ও ফাইভ এর লসাগু সমান সমান 15। এ কমা বি কমা সি এর মান সর্বোচ্চ। সো এখানে দেখতে পাচ্ছেন এ কিউ কমা বি স্কোয়ার কমা সি কমা ডি স্কোয়ার। সো নির্ণয় লসাগু দেখতে পাচ্ছেন 15 এ কিউ বি স্কোয়ার সি ডি স্কোয়ার অ্যান্সার। সো আপনারা কিন্তু অ্যান্সারটা সম্পূর্ণ নির্ভুল পেয়ে যাচ্ছেন। সো আমরা চলে যাব চার নম্বর অ্যান্সারে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম রাশি এক্স এস কিউ মাইনাস টু ফাইভ এক্স সমান সমান এক্স প্রথম ব্র্যাকেট এর স্কোয়ার মাইনাস টু ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ সমান সমান এক্স। সো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় ব্র্যাকেট সো প্রথম ব্র্যাকেট এক্স স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফাইভ প্রথম ব্র্যাকেট ফাইভ স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্লোজ দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট। সো আপনারা সম্পূর্ণ অ্যান্সারটা দেখতে থাকবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এক্স প্রথম ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ এক্স মাইনাস ফাইভ। সো আমরা চলে যাব নেক্সট পেজে। সো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় রাশি। সো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকুন। এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ফাইভ সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ফাইভ সমান সমান এক্স প্রথম ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ সমান সমান এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ প্রথম ব্র্যাকেট এক্স মাইনাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ। এখানে সাধারণ মৌলিক উপাদক প্রথম ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ অতএব নির্ণয় গোসাগু এক্স প্লাস ফাইভ প্রথম ব্র্যাকেট ক্লোজ অ্যান্সার। সো আপনারা চার নম্বর অ্যান্সারগুলো এভাবে লিখতে পারেন। সো পাঁচ নম্বর অ্যান্সার এখানে দেখতে পাচ্ছেন প্রথম ব্র্যাকেট এক্স এ মাইনাস থ্রি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্লোজ মাইনাস টু প্রথম ব্র্যাকেট এ মাইনাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ এ প্লাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ প্লাস এ প্লাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ এ প্লাস থ্রি স্কোয়ার প্রথম ব্র্যাকেট ক্লোজ। সো এখানে দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট সো এ প্রথম ব্র্যাকেট এ মাইনাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ মাইনাস এ প্লাস থ্রি থার্ড প্রথম ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট স্কোয়ার। সো সমান সমান প্রথম ব্র্যাকেট এ মাইনাস থ্রি মাইনাস এ মাইনাস থ্রি প্রথম ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথম ব্র্যাকেট মাইনাস সিক্স প্রথম ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার সমান সমান 36 অ্যান্সার। সো ফাইভ নাম্বারের অ্যান্সার আপনারা দেখে নিতে পারেন। সো সিক্স নাম্বারের অ্যান্সারগুলো আপনারা দেখাচ্ছি। সো এখানে দেখা হচ্ছেন যে ফোর নাইন স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান সমান ফাইভ ফাইভ এক্স
স্কয়ার, প্রথম ব্র্যাকেট ক্লোজ, প্লাস, সব আপনারা অ্যান্সারগুলো দেখে দেখে নিন। সো আপনারা অ্যান্সারগুলো এভাবে লিখতে পারেন। তো আপনাদের আমি যোগ, সো 4 9x² প্লাস 4y² এর সাথে 2 8x y যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। সো আপনাদের আমি বলে দিলাম, আপনারা সম্পূর্ণ 6 নম্বর অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। সো 7 নম্বর অ্যান্সার, সো এখানে দেখতে পাচ্ছেন x² মাইনাস 4xy মাইনাস z² প্লাস 4y². সো আপনারা দেখে নিতে পারেন। সো 6 7 নম্বর অ্যান্সারগুলো আপনারা দেখে নিন। সো আমরা চলে যাব 8 নম্বর অ্যান্সারে। সো আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর অ্যান্সার। সো 8-এর কিন্তু দুইটা অ্যান্সার, প্রথম অ্যান্সার আর দ্বিতীয় অ্যান্সার। সো আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ অ্যান্সারগুলো পেয়ে যাবেন। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো নেক্সট পেজে দেখতে পাচ্ছেন 8-এর 3 নম্বর অ্যান্সার। সো 8-এর 3 নম্বর অ্যান্সারগুলো আপনারা সম্পূর্ণ দেখে নিন। সো আপনারা দেখতে থাকুন। সো আমরা নেক্সট পেজে চলে যাব। সো 9 নম্বর অ্যান্সার, সো দেওয়া আছে x মাইনাস y প্রথম ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার সমান সমান 29। সো আপনার অ্যান্সারগুলো দেখে নিন। সো আপনাদের অ্যান্সারগুলো আমি কিন্তু সম্পূর্ণ নির্ভুল অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনারা কিন্তু 100 মার্কসগুলো লিখতে পারবেন। সো আমরা চলে যাব নেক্সট পেজে। সো এখানে দেখতে পাচ্ছেন 10x² প্লাস 5x মাইনাস 6 সমান সমান x² প্লাস 6x মাইনাস x মাইনাস 6 সমান সমান 6² x প্লাস 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1x প্লাস 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ সমান সমান x প্লাস 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ x মাইনাস 1 প্রথম ব্র্যাকেট ক্লোজ। সো অ্যান্সার, সো আমরা চলে যাব 11 নম্বর অ্যান্সারে। সো 11 নম্বরের অ্যান্সার আপনারা দেখতে থাকুন। সো দেখতে পাচ্ছেন 5x মাইনাস 3 প্রথম ব্র্যাকেট ক্লোজ সমান সমান 10। সো আপনার অ্যান্সারগুলো লিখতে থাকুন। সো আমরা চলে যাব নেক্সট পেজে। সো নেক্সট পেজে দেখতে পাচ্ছেন 12-13 একসঙ্গে অ্যান্সার। সো আপনারা দেখতে পাচ্ছেন পক্ষান্তর বিধি অনুযায়ী 2x প্লাস 3 সমান সমান 7x মাইনাস 5k, 7x মাইনাস 5 সমান সমান 2x প্লাস 3 লেখা যায়। সো আপনারা দেখতে থাকুন। সো 13-এর 13 নম্বর অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ব্র্যাকেট 1 মাইনাস 1.3 প্রথম ব্র্যাকেট ক্লোজ বিন্দুটি দ্বিতীয় চতুর্থ ভাগে অবস্থিত। সো আপনারা বিন্দুটি অঙ্কন করুন। সো চতুর্থ ভাগে অবস্থিত, সো আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা বিন্দুটি ভালোভাবে লিখে নিতে পারেন। সো আমরা চলে যাব 14 নম্বর অ্যান্সারে। সো 12-13, সো আমরা চলে যাব। সো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বর যেই চতুর্ভুজটি, সো চতুর্থ ভাগে অবস্থিত, সেটা ভালোভাবে অঙ্কন করতে পারেন। সো আমরা চলে যাব 4 এবং 5, 14 এবং 15 নম্বর অ্যান্সারে। সো আপনারা দেখতে পাচ্ছেন 14 নম্বর অ্যান্সার, কোনো বিন্দুর ভুজের মান 0 অবস্থিত ওয়াই অক্ষর লেখায়। সো 15 নম্বর অ্যান্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, 15 নম্বর অ্যান্সার এক্স মাইনাস প্রথম ব্র্যাকেট মাইনাস 6 প্রথম ব্র্যাকেট ক্লোজ সমান সমান -12। সো আপনারা অ্যান্সারগুলো লিখতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল সপ্তম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। সো সপ্তম শ্রেণীর আপনারা কিন্তু গণিত অ্যাসাইনমেন্টগুলো নির্ভুল অ্যান্সারগুলো পেয়ে গেলেন। সো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় গণিত সপ্তম শ্রেণীর। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।